নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলার এডুকেশনাল চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেককে আমাদের এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমাদের বিষয় অ্যাডমিশন নোটিশ হয়ে গেছে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স ডিগ্রি প্রোগ্রাম ফোর ইয়ার্স এর। এটি করানো হয়, আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স এর চাকগড়িয়া ক্যাম্পাসে কলকাতায়। 2023-24 একাডেমিক সেশনের জন্য নোটিফিকেশন হয়ে গেছে এবং যে অনলাইন অ্যাপ্লিকেশন ভাইট করা হয়েছে, এই অ্যাপ্লিকেশন পোর্টাল খোলা থাকছে 31st August 2023 থেকে 13th September 2023 এবং লাস্ট ডেট অফ সাবমিশন যেটি আছে 13th September 2023 পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তার যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটি হবে 20th September 2023। উল্লেখ্য যে এই ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স এটার জন্য কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হবে না। আপনাদেরকে এখানে 4টি সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে ইংলিশ কম্পালসারি থাকতে হবে। এই 4টি সাবজেক্ট থাকলে আপনার যে মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনাদের 10+2 এর যে রেজাল্ট সেই রেজাল্টের ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুত হবে এবং তার উপরই হচ্ছে অ্যাডমিশন প্রসেস হবে। আমরা আজকে এখন দেখে নেব যে এই যে ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে এবং বলা হয়েছে যে আপনার এজ নট লেস দেন 17 ইয়ার্স অ্যাজ অন 31st December 2023 এবং এটাও বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। ওয়েস্ট বেঙ্গলের পাকাপাকি বাসিন্দা ছাড়া কেউ এখানে অ্যাডমিশন নিতে পারবেন না। তবে এটা জেনে রাখুন যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে 10+2 পড়াশোনা করেছেন বা অন্য ক্লাসগুলো পড়াশোনা করেছেন কিন্তু আপনাদের পিতামাতা এখানকারই পারমানেন্ট বাসিন্দা, তাদের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু এখানকার অ্যাড্রেসে রয়েছে, তাহলে আপনারাও কিন্তু সেই ক্ষেত্রে এলিজিবল হবেন। আপনাকে 10+2 ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে বোর্ড রয়েছে সেখান থেকে অথবা আপনারা অন্যান্য আপনাদের এখানকার বলা হয়েছে যে এই জেনারেল ক্যাটাগরি যারা আছে এই 4টি সাবজেক্টে অল টুগেদার আপনাদের 50% নাম্বার থাকতে হবে এবং অন্যান্য রিজার্ভেশন ক্যাটাগরি যেগুলো রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি ওবিসি বি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 40% হচ্ছে এখানে রাখা হয়েছে। তাদের 10+2 এ 40% মার্কস যদি 4টা সাবজেক্টে অল টুগেদার থাকে তাহলে তারাও কিন্তু এখানে এলিজিবল। সিলেকশন প্রসিডিউর যেটা আছে সেটা হচ্ছে আমি বললাম যে 10+2 এর যে রেজাল্ট তার ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত হবে এবং তার ভিত্তিতে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে। এবার আমরা দেখে নেব যে এই ব্যাচেলর অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সে আমাদের সিট ম্যাট্রিক্স অর্থাৎ কতগুলি সিট রয়েছে এটা খুব উল্লেখযোগ্য, সুতরাং এটা মন দিয়ে আপনারা শুনুন এবং দেখে নিন। নোটিশে ক্লিয়ারলি এটা দেওয়া রয়েছে, টোটাল সিট হচ্ছে ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্সের জন্য 44। এই 44 এর মধ্যে আইকার সিট বলা হচ্ছে, আপনারা যদি জানেন যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউটি হয়ে গেছে এখন, সুতরাং আইকারের আলাদা করে কোনো পরীক্ষা হয় না, তো সিইউটি যারা দিয়েছেন তারাই এই আইকার যে কোটা রয়েছে সেই আইকারের 9টি হচ্ছে সিট এখানে রাখা আছে রিজার্ভেশন। তাহলে ইউনিভার্সিটি কোটা কটি রইল না, টোটাল 44, আইকারের হচ্ছে চলে গেল 9টি, তাহলে 35 হচ্ছে ইউনিভার্সিটি সিট। এই 35 এর মধ্যে আবার জেনারেলের জন্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যারা পাস করছেন তাদের জন্য 18টি রাখা আছে এবং আদার বোর্ডের জন্য 1টি রাখা আছে। এসসি ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে পাস করেছেন তাদের জন্য 7টি সিট থাকছে এবং আদার বোর্ডের জন্য 1টি সিট থাকছে। এসটি এর জন্য টোটাল 2টি সিট, ওবিসি এ এর জন্য টোটাল 4টি সিট, ওবিসি বি এর জন্য টোটাল 2টি সিট, জিটিএ নমিনেটেড ক্যান্ডিডেট একজন এখানে অ্যাডমিশন পাবেন তার জন্য 1টা সিট এবং পিডব্লিউডি 2টো সিট এখানে রিজার্ভেশন রয়েছে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে জেনারেল ক্যান্ডিডেট যারা বা ওপেন ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা তাদেরকে 500 টাকা ফি অনলাইনে পেমেন্ট করতে হবে এবং আদার যে ক্যাটাগরি রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি যারা রয়েছে এসসি এসটি ওবিসি ওবিসি বি এবং হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন আদার ক্যাটাগরিতে যারা রয়েছেন যেমন এসসি এসটি ওবিসি ওবিসি বি তাদেরকে কিন্তু আপনাদের 250 টাকা করে অনলাইনে ফিস জমা দিতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে
কয়েকটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে সেগুলোকে আপনারা কালার অর্থাৎ অরিজিনাল ফরম্যাট যেমন হয় সেই অরিজিনাল থেকে আপনারা স্ক্যান করাবেন, কালারে স্ক্যান হবে মানে অরিজিনাল স্ক্যান হলে কালারই আসবে, সুতরাং কালার স্ক্যান করবেন এবং জেপিজি ফরম্যাটে জেপেগ ফরম্যাটে নয় এটা জেপিজি ফরম্যাটে অনলি আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে যে ডকুমেন্টগুলো লাগছে তার মধ্যে প্রথমেই লাগবে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এটা ডেট অফ বার্থ প্রুফ এর জন্য। এরপর লাগবে আপনার 10 প্লাস 2 এর মার্কশিট আপলোড করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট যে ফরম্যাট আছে A1 A2 এবং B ফরম্যাট সেই ফরম্যাটের সম্মিলিত আপনার যে ডোমিসাইল, যারা এবছর এইচএস পাস করেছেন স্কুল থেকে তারা A2 ফরম্যাটে অবশ্যই হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নিশ্চয়ই কালেকশন করেছেন, যদি না করে থাকেন ইমিডিয়েট করে নিন। A2 ফরম্যাট দুটো ফিল আপ করে আপনি ক্লাসে আপনার স্কুলে নিয়ে যাবেন, প্রিন্সিপাল যিনি আছেন উনি সাইন করে দেবেন, একটি আপনাকে এখানে আছে আপলোড করতে হবে, এটাকেও স্ক্যান করে আপলোড করবেন। এছাড়া হচ্ছে যারা B A1 অনেক সময় হচ্ছে যে অন্য কেউ সাইন করতে চায় না, সাইনিং অথরিটি যারা আছেন তো তারা এখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আমাদেরকে যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে যে ফরম্যাটে দেবে সেই ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু এখানে অ্যালাউ হবে, সেটা আপনারা হচ্ছে আপলোড করবেন। এছাড়াও যখন আপনাদের কাউন্সেলিং হবে তখন বাবা বা মায়ের দুটো অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, একটি হচ্ছে ভোটার আই কার্ড, আধার কার্ড অথবা হচ্ছে পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটো অরিজিনালি ওখানে দেখাতে হবে, তার সঙ্গে কপি তো অবশ্যই লাগবে। আপনাদের যারা বিভিন্ন ক্যাটাগরিতে হচ্ছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট হচ্ছে আপনাদেরকে আপলোড করতে হবে। আপনাদেরকে একটা ডিক্লারেশন দিতে হবে অ্যান্টি র‍্যাগিং এর সম্পর্কে, অর্থাৎ র‍্যাগিং চলবে না, এই এতে আপনাকে একটা ক্যান্ডিডেটের বাবা বা মা যিনি গার্ডিয়ান তিনি এবং স্টুডেন্ট এই একটা বয়ান এখানে থাকবে, এখানে পেয়ে যাবেন ওয়েবসাইটে, সেটাকে আপনাদেরকে সাবমিট করতে হবে। এখানে এটাও বলা আছে যে আপনি এই যে অ্যাপ্লিকেশন করছেন মানেই যে আপনি এখানে সিট পাবেন এমন কোনো বিষয় নয়, মেরিটের ভিত্তিতে এই সিট হচ্ছে অ্যালটমেন্ট হবে। এসসি এসটি ওবিসি ওবিসি এই ক্ষেত্রে বলা আছে ধরুন এসসি ক্যান্ডিডেট পুরো সিট ফুলফিল হলো না, সেই ক্ষেত্রে এসটি দিয়ে এটা ফুলফিল হবে অথবা ভাইস ভার্সা হতে পারে, ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রেও এই একই নাম্বার একই নিয়ম প্রযোজ্য। ইউনিভার্সিটি একটি রাইট রিজার্ভ করা আছে, সেটা হচ্ছে এই যে সিট ডিক্লেয়ার করা হলো এই সিট কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা ইউনিভার্সিটিতে পুরোটাই হচ্ছে রিজার্ভ রইল, রাইট রিজার্ভ করা রইল। এই হলো যে ইউনিভার্সিটি অফ অ্যানিমাল এন্ড ফিশারিজ সায়েন্সের পক্ষ থেকে যে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি আমাদের ফিশারিজ সায়েন্সের উপরে তার জন্য নোটিফিকেশন এর অ্যাপ্লিকেশন প্রসেস ডিক্লেয়ার হয়েছে সেই ভিডিও আপনাদের জন্য রাখলাম। নতুন যারা দেখলেন তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ এটি একটাই মাত্র চ্যানেল যে চ্যানেলে সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারবেন, আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে পারবেন। উল্লেখ্য যে আপনাদের জন্য এই যে অনেকে বলে যে ফিশারি সায়েন্সের উপর পড়াশোনা করলে ভবিষ্যৎ কি, ফিশারি সায়েন্সের উপর পড়াশোনা করলে ভবিষ্যৎ কি, এরকমই আমরা একজন সিনিয়র স্টুডেন্ট ওখান থেকে অলরেডি তিনি কমপ্লিট করেছেন এবং তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তার বিগত দিনে যখন অ্যাডমিশনের সময়, সেই সময় থেকে তার সাথে আলাপ, সুতরাং তার একটা সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো যে এর ভবিষ্যৎ কোথায় কোথায় চাকরি হতে পারে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন, প্রত্যেকে ভালো থাকুন আর অপেক্ষা করুন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।